হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি চাঁদপুর। তো এখন আমরা আছি গুলিস্তান, আপনাদেরকে গুলিস্তানের ভিউটি দেখাচ্ছি। আমরা এখন সামনের দিকে যাব, যেখান থেকে চাঁদপুরে যাওয়ার লঞ্চ পাওয়া যায়। মূলত চাঁদপুর ঘাট বলতে একটি ঘাট আছে, যেখান থেকে আপনি চাঁদপুরে যাওয়ার লঞ্চ পাবেন। তো আমরা এখান থেকে সদরঘাটের বাসে উঠবো, যেগুলা জাহাঙ্গীরনগরের সামনে দিয়ে ওই ঘাটের সামনে দিয়ে যায়। তো আসুন আমরা দেখি কোন বাসে ওঠা যায়। গুলিস্তান মাজার, এখান থেকে আপনি মঞ্জিল, তারপর সুপ্রভাত, অনেক বাস পাবেন যেগুলো সদরঘাট যায়। তো আমরা আজকে সুপ্রভাতে উঠবো। আমরা বাসে উঠে গেছি, দেখেন সদরঘাটের দিকে বাস যাচ্ছে। আমরা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। তো যাদের বাড়ি চাঁদপুর, তারা হয়তো জানেন যে লালকুঠি ঘাট থেকে লঞ্চে উঠতে হয়। তো আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কবি নজরুল সরকারি কলেজ। দেখছেন জ্যাম আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এখানে একটা পার্ক দেখতে পেলাম। এই মানুষগুলো আসলে পাগল না, এরা স্বাস্থ্য সচেতন। দেখুন সবাই কিভাবে রাউন্ড ধরে এতটুকু একটা পার্কের মধ্যে হাঁটছে। আপনারা অবশ্যই জানেন এই পার্কটির নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। তো চলুন আমরা বেশি দেরি না করে সামনের দিকে এগিয়ে যাই। আমরা ঘাটের দিকে হাঁটছি। সকলেকে লালকুঠি ঘাট অথবা চাঁদপুরের ঘাট হিসেবে চিনে। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের অতি প্রতীক্ষিত লালকুঠি ঘাট। আসেন আপনাদেরকে নদীর একটা ভিউ দেখাই। Thank you.
সো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণের মধ্যেই লঞ্চে উঠতে যাচ্ছি, তো সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চে কি পরিমাণ মানুষ। ভিউয়ার্স, আমাদের লঞ্চটি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি স্টার্ট হচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি কর্নারে চলে আসলাম। এই যে দেখুন, আমাদের ঘাট থেকে লঞ্চটি ছাড়ছে। আমরা লঞ্চের ছাদে আছি, একেবারে ইঞ্জিনের সাথে লঞ্চের শেষ মাথায়। তো আমাদের লঞ্চটি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি বসুন্ধরা গ্রুপের। এটা ফুড অ্যান্ড বেভারেজ, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের। সো ভিউয়ার্স, আমরা আমাদের দুজন ভাইয়ের সাথে পরিচয় করে দিই। উনি হচ্ছে আমাদের মাহফুজ ভাই, সে হাই টু ভিউয়ার্স। উনি হচ্ছেন আমাদের কাজী ইমরান ভাই, সে হাই টু ভিউয়ার্স। হাই এভরিওয়ান। আর আমরা আমাদের একটা কলিগের বিয়েতে যাচ্ছি মূলত। অনুভূতিটা ওভারঅলি খুবই ভালো, খুবই ভালো। আর যদি আমার সেকেন্ড টাইম লঞ্চে ফেস্টিভ্যালে, ইটস অ্যামেজিং ওভারঅলি। আর আমাদের সাথে আরও অনেক কলিগ আমাদের আছেন, একে একে তাদের সাথে আপনারা পরিচিত হন, হোপফুলি ভালো লাগবে। উনি হচ্ছেন এনামুল ভাই, সে হাই টু ভিউয়ার্স। আল ইমরান ভাই, কুন্ডু দা দ্য হ্যান্ডসাম গাই। মুকাররম ভাই, উনি হচ্ছেন আমাদের হুমায়ুন ভাই, আমার অতি প্রিয় মানুষ। গাইজ, এটা বাবু বাজার ব্রিজ, আমরা এটা এখন পার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরা শিপইয়ার্ড, আমাদের বসুন্ধরা গ্রুপের। আসুন আপনাদেরকে একটু ইঞ্জিনের কাছে নিয়ে যাই।
ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি আমাদের অনাকাঙ্ক্ষিত প্রতীক্ষিত সেই চাঁদপুর। আমাদের লঞ্চটি ঘাটের মধ্যে ভিড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর। সো ভিউয়ার্স, মূলত আমরা এক কলিগের বিয়েতে এসেছি চাঁদপুর। তো আমরা পৌঁছে গেছি ওনাদের বাড়িতে যেখানে অনুষ্ঠানটি হবে। তো এখানে আমাদের বর আর কনে বসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সকলে এসে পৌঁছেছি। তো জম্পেশ খাওয়া দাওয়া হবে, সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু বিয়ে বাড়ির আশেপাশটা ঘুরিয়ে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কলিগরা আমার সাথে আছে, তারা ফটোশ্যুট করবে। আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখতে থাকি সামনে কি আছে। ভিউয়ার্স, সময় শেষ হয়ে গেছে, ট্যুরও খতম হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। তো আমরা আমাদের জার্নি এখানেই শেষ করব, লঞ্চে উঠব এবং ফিরে আসব ঢাকাতে। আশা করি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো চলুন আমরা রিটার্ন জার্নিতে আমাদের লঞ্চে উঠি। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আমরা লঞ্চে উঠে গেছি। একটা আশ্চর্য জিনিস ঘটছে লঞ্চে উঠে, দেখি আমার 7 বছর আগের ফ্রেন্ড, একসাথে কলেজে পড়ছি, ওর সাথে দেখা হয়ে গেছে। তো হ্যালো হাসান, অনেক সময় অনেক বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো নাই, ব্যাংকার বিএলএ আছে। তো হোপফুলি জার্নিটা খুব ভালো হবে ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। আশা করি ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। যদি আমাদেরকে কিছু বলার থাকে কমেন্টে লিখবেন, ব্লগটি কেমন হয়েছে সেটিও কমেন্টে লিখবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।